আমি কিন্তু নিয়ম মেনে রোজ কলা খাই। তোকে নাচো মে। দাঁড়া, ওটাটা খেয়ে নিয়ে আগে। হ্যাঁ নিশ্চয়ই, না হলে আমার গলায় আটকে যেতে পারে। কি জিনিস যেটা গরুর চারটে কিন্তু মেয়েদের দুটো, বলো তো দেখি। আরে খুব ব্যথা করছে। বলছি ছেলে গরু না মেয়ে গরু? এত কঠিন প্রশ্ন কি করে করতে পারো বলা দেখি। সোজা সাপটা প্রশ্ন করতে পারো না? সোজা সাপটা করো। অ্যাক্সিডেন্টটা হয়েছে যে দেহের প্রত্যেকটা অঙ্গ মুখ থেকে আরম্ভ করে পায়ের আঙুল পর্যন্ত সমস্ত ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে, শুধুমাত্র তার 11 ইঞ্চির পুরুষাঙ্গটা ঠিক রয়েছে। কত 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 ইঞ্চি? 11 ইঞ্চি। 11 ইঞ্চির পুরুষাঙ্গটা ঠিক রয়েছে। এমনি এমনি বুলা দৃশ্য লোকজন দেখে। হ্যাঁ ভাই, এন্টারটেনমেন্টে ভর্তি। আর আমার এই বুলা দি বিদ্যাবালের মতো এন্টারটেনমেন্ট সরিয়ে সরিয়ে দেখায়। টান টান উত্তেজনা। কি বলছ তুই? তোর এত বড়? কিন্তু রোজ কলা খাই, মানে আমার কলা খেতে খুব ভালো লাগে। সারা দিনে দুটো কলা আমার চাই। এই শান্তশিষ্ট ভদ্র মহিলাটি দিনে দুবার করে কলা খায়। বলছি কলা খেতে কোনো অসুবিধা হয় না? শ্রীলঙ্কাতে তো একটা কলা আছে যেটা আমাদের দেশের কলার থেকে বেশ দাম। কি খাওয়ার কলা? ওয়েলকাম টু বুলাদি জাড্ডা। আমরা মানে যারা 90s এর প্রোডাক্ট, তারা বুলাদি বলতে একজনকেই বুঝি। তোমার সিনটাও কি দারুণ, তোমার হাত দুটো কি গরম। চলো তাহলে এক রাউন্ড লুডোই খেলি। ওই বুলাদি সবাইকে সুস্থ থাকার জন্য আর গাইনিকোলজিস্টের খরচা কমানোর জন্য জ্ঞান দিয়ে। আর এখনকার বুলাদি হলো সংস্কারী বুলাদি, আর আমাদের সমাজে এখন উনি নতুন রীতি নীতি শেখাবেন। ওয়েলকাম টু বুলাদি জাড্ডা। সেই সব নিয়ে আজকে। হ্যালো চ্যানেল সবার বন্ধুরা, আমি এডি কলকাতা বয়ে চলে এসেছি উইথ মাই নিউ ভিডিও। তোমাদের ভেতরের সব ভালো তো? এসে গেছেন? হ্যাঁ গো। হ্যাঁ দেখো আমরা এসেছি। কি রাস্তায় বেরিয়েছেন? হঠাৎ খুব জোরে আপনার টয়লেট পেয়েছে। দু পাশে রাস্তার দু পাশে পাবলিক টয়লেট, আর সামনে বিশাল বড় 5 তলা এক হোটেল। কোথায় টয়লেট করবেন আপনি? হ্যাঁ 5 তলা হোটেল খুলে রেখে হিসু করার জন্য। আসুন দাদা, আসুন দিদি, আপনারা হিসু করে যান। লাইন দিয়ে হিসু করবেন, কিন্তু ভিড় বাড়াবেন না। এখানে সমস্ত রকম হিসু নেওয়া হয়। সাদা হিসু, লাল হিসু, হলুদ হিসু। ওই 5 তারা হোটেলের থেকে রাস্তা হিসু করা মজারই আলাদা। হট এয়ার আউট গোয়িং, ফ্রেশ এয়ার ইনকামিং, মজাই মজা। কোমর দুলিয়ে দুলিয়ে করা যায়, সেটা 5 তারা হোটেলে করা যায়। আপনি কি ক্যালোরি বার্ন করতে চাইছেন? তাহলে আমার কাছে আপনার জন্য দুটো উপায় আছে। এই বুলা দেখি না স্কুলে আসনি পড়ার সময় সায়েন্সের কোন একটা সাবজেক্টে পিএইচডি করে ফেলেছেন, তো সেই সাবজেক্টের আজকে উনি টিপস দেবেন। আপনি মাত্র 2 মিনিটের জন্য আপনার ওয়াইফের সাথে ঝগড়া করুন, এত কথা শোনাবে যে আপনার শরীর এত গরম হবে এমনি ক্যালোরি বার্ন হয়ে যাবে। বাহ অসাধারণ। আমাদের মনে আগুন চলল, আজ আগুন নেভানোর ব্যবস্থা করছে। আর এই আমাদের বুলাদি স্কুল থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেলেছে এবং কোন একটা গুপ্ত জায়গায় ফায়ার ব্রিগেডে চাকরি করতেন, তাই ওখান থেকে আগুন নেভানোর কাজটা শেখাও না। সেই আগুন নেভানোর কাজ করতে করতে এখন তো মানুষজনের গুপ্ত জায়গার আগুন নিভিয়ে বেড়াচ্ছে। এত কিছু করার পর শুধুমাত্র সমাজের জন্য বুলাদি ফিরে এসেছে। কিছু জোকস নেই, শুধুমাত্র সমাজের স্বার্থে। প্রথমে ধরবেন, তারপর টিপবেন, তারপর লাগাবেন, তারপর ভেজাবেন, তারপর হালকা ঘষাঘষি করবেন, তারপর সাদা সাদা পদার্থগুলো ফেলে দেবেন। যে জোকসগুলো কিনা বাচ্চাদের পক্ষে খুব উপকারী, খুব। আর বয়স্কদের জন্য তো বিশেষ করে, যাদের 40 পেরিয়ে গেছে। তার কাছে আছে হাত ধরে করতে হয়, যার কাছে নেই আঙুল ঢুকিয়ে কাজ চালাতে হয়। ও তাই না? কি উল্টো পাল্টা চিন্তা হচ্ছে তো? জাতি মাইন্ড। আরে টুথব্রাশ। আর এই বলে দিতে সবার মাইন্ড পড়তে পারে, কে কি ভাবছে আর কে কোন দিকে তাকে ভিডিওটা দেখছে সব বুঝতে পারে। এটা স্বাভাবিক, কি জোকসের তুলনায় অন্য কিছু দেখতে ভালো লাগে। তার মানে এই নয় কি সবসময় ওদিকে তাকিয়ে থাকে, চোখের দিকে দেখে ভিডিও দেখো, চোখের দিকে। বাবা খাগেন, তুমি কি সমাজ কল্যাণ সমিতি থেকে এসছো নাকি? বলো তো, সেক্স করবার সময় মজাটা সব থেকে বেশি কে নেয়, মেয়ে না ছেলে? আগেই বলেছিলাম সংস্কারী বুলাদি, যা করেন সমাজের স্বার্থেই করেন উনি। না বুলাদি, তুমি বলে দাও। অবশ্যই মেয়েরা, কেননা কাঠি দিয়ে কান খোটার সময় আরামটা কার হয়, কানে না কাঠি? বড় হলে বিহা দিয়ে দিব।
একটা পার্কে প্রেমিকা প্রেমিকা খুব চুমু খাচ্ছে। আরে বুলাবি, প্রেমিক প্রেমিকা পার্কে চুমু খাবে না কি করে? ভজন কীর্তন গাইবে এমনি করে করে? আমাদের বুলাদির আড্ডা শুধুমাত্র এন্টারটেইন করার জন্য। হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি, তুমি এন্টারটেইনমেন্টে পুরো ঝুড়িয়ে নিয়ে এসেছো। একজন স্বাস্থ্যবান মহিলা একটি টি-শার্ট পরেছে, টি-শার্টের উপরে একটি সুন্দর গাড়ির ছবি আঁকা। ইতিমধ্যে রাজুর নজর তার উপরে গেছে, কনস্ট্যান্টলি সে তাকে দেখে যাচ্ছে। মেয়েটি এবার বিরক্ত হয়ে বলল, কি ভাই এর আগে রাস্তা দিয়ে কোনো গাড়ি দেখোনি? রাজু হাসতে হাসতে বলল, রাস্তায় গাড়ি দেখেছি কিন্তু পাহাড়ে গাড়ি এই প্রথম দেখলাম। আরে তোমার শোয়ে যা দর্শকগুলো আছে না সবাই কিন্তু রাজুর মতো, পাহাড় তো দেখছে কিন্তু গাড়ি দেখার জন্য অপেক্ষা করে আছে, কবে আমরা গাড়ি দেখতে পাবো? কোথায় যাচ্ছেন? এখনো ভিডিওটা শেষ হয়নি, শেষ অবধি দেখুন, আপনার জন্য অনেক চমক ওয়েট করে আছে। ভগবানের একই ভুল, ওপরে নেই নিচে চুল, কি হবে? এটাও খুব কঠিন, চেষ্টা করছি। ভগবান আর চুলের মধ্যে একটা ব্যাপার আছে, ওপরে চুল নিচে চুল, কিন্তু কার ভুল? আরে ভাই এটা ভগবানের দোষ, ভগবান ভুল করবে কেন? যদি প্রেমে পেয়েছেন ব্যথা, ওখানে লাগান মলম। ওখানে মানে কোথায়, মানে কোন জায়গাটা, কোন জায়গার কথা বলছে গোলাপি? আমি বুঝতে পারছি না, মেয়েটি বলছে, আহ লাগছে তো আসতে। ছেলেটি বলছে, আর একটু ধৈর্য ধরো, এক্ষুনি হয়ে যাবে। মেয়েটা বলছে, আমি যা পারছি না, খুব লাগছে। ছেলেটা বলছে, একটু ধৈর্য ধরো, দেখবে ঢুকলে ভালো লাগবে। হ্যাঁ এই যোগটা কিন্তু দারুণ, ভাই দাও এটা জোকস ছিল। বুলাদির এইসব অসাধারণ জোক শুনে মনে হচ্ছে এটা কোনো জোকসের চ্যানেল নয়, এটা কোনো ইন্ডিয়ান পর্ন হাব, ট্রিপল এক্স সাইট, এক্স ভিডিও সাইট। প্রেসার রাত, টান টান উত্তেজনা। কিরকম কিরকম উত্তেজনা? টান 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 টান। আচ্ছা তাই, দুষ্টু দুষ্টি বিষয়ে চাইছেন আমি কথা বলি আপনাদের সাথে, আড্ডা মারি আপনাদের সাথে, সেটা লিখে জানাতে ভুলবেন না। আর কি কিছু বাকি আছে বুলাদি? তুমি তোমার সব দেখিয়ে সবটা আলোচনা করে দিয়েছো, পার্কের চুমু থেকে সেক্স, তারপর ঘটক হয়ে বিয়ে দিয়ে ফুলসজ্জাতে টেনে দিয়েছো, আর কিছু বাকি থাকতে পারে? কিচ্ছু বাকি নেই। কত দায়িত্ব নেবে তুমি একা, অন্য কাউকে সুযোগ দাও। আমার আর বুলাদির আড্ডা আপাতত এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও, পাশে ঘন্টা আছে বাজিয়ে দিও টং করে। যাই হোক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন টাটা।